2022 সালে বাংলাদেশের বাজারে যদি একটি সিম্ফনি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে সিম্ফনির সকল অফিশিয়াল ফোন নিয়ে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর 2022 সর্বশেষ আপডেট বাজার মূল্য এবং জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360 আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কোম্পানির এই লিস্টের 15 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি i32। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 1 জিবি, রোম 16 জিবি। ফোনটির প্রসেসর কোয়াড কোর 1.3 গিগাহার্স, জিপিউ মালেটি 820, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। সিম্ফনি i32, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 5990 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 14 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি i69। ফোনটির রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 1.6 গিগাহার্স, জিপিউ পাওয়ার ভিআর Z8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 5.7 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। সিম্ফনি i69, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 6990 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 13 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি i80। ফোনটির রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্স, চিপসেট ইউনিসক T310, জিপিউ পাওয়ার ভিআর Z8300, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 3450 mAh। সিম্ফনি i80, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 7599 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 12 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি অ্যাটম 2। ফোনটির রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্স, জিপিউ আইএমজি 8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। সিম্ফনি অ্যাটম 2, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 7790 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 11 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি অ্যাটম। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক, জিপিউ পাওয়ার ভিআর Z8300, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.22 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। সিম্ফনি অ্যাটম, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 7990 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 10 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z18। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্স, জিপিউ 550 মেগাহার্স, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। সিম্ফনি Z18, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 7990 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 9 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z22। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি।
ফোনটির প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্জ, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh আওয়ার। সিম ফোন ইজ Z22। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8990 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 8 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z32। ফোনটির রিয়ার ক্যামেরা 13 MP + 2 MP, ফ্রন্ট ক্যামেরা 5 MP, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.6 GHz, জিপিইউ IMZ8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh আওয়ার। সিম্ফনি Z32। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8590 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টে 7 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z33। ফোনটির রিয়ার ক্যামেরা 13 MP + 2 MP + 8 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 GHz, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh আওয়ার। সিম্ফনি Z33। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8990 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টে 6 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z42। ফোনটির রিয়ার ক্যামেরা 13 MP + 0.8 MP + 0.8 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর কোয়াড কোর 1.8 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A20, জিপিইউ IMZ8300, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh আওয়ার। সিম্ফনি Z42। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9599 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 5 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z30। ফোনটির রিয়ার ক্যামেরা 13 MP + 2 MP + 5 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A25, জিপিইউ পাওয়ারভিআর Z8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh আওয়ার। সিম্ফনি Z30। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9790 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 4 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z40। ফোনটির রিয়ার ক্যামেরা 13 MP + 2 MP + 5 MP, ফ্রন্ট ক্যামেরা 13 MP, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও Z35, জিপিইউ পাওয়ারভিআর Z8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh আওয়ার। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট। সিম্ফনি Z40। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9990 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 3 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z45। ফোনটির রিয়ার ক্যামেরা 13 MP + 2 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 4GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 GHz, চিপসেট ইউনিসক T610, জিপিইউ মালে Z52MP2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh আওয়ার। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট। সিম্ফনি Z45। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 10190 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের 2 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z30 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 13 MP + 2 MP + 5 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 4GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A25।
GPU Power VRZ 8320, Operating System Android 10, ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট, সিম্ফনি Z30 Pro, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 10,390 টাকা। সিম্ফনি কোম্পানির এই লিস্টের এক নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z35। ফোনটির রিয়ার ক্যামেরা 13MP+2MP+0.8MP, ফ্রন্ট ক্যামেরা 8MP, র্যাম 3GB এবং 4GB, রোম 32GB এবং 64GB। ফোনটির প্রসেসর রকটাকোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও Z35, জিপিউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চ IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh, ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট, সিম্ফনি Z35, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9,990 টাকা, 3GB RAM 32GB ROMের ক্ষেত্রে এবং 10,990 টাকা, 4GB RAM 64GB ROMের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।